গুড মর্নিং স্টুডেন্টস, আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করি, আর যেটার নাম হলো গোপাল অ্যান্ড দ্য ইলশা ফিশ। গোপাল একজন মানুষের নাম আর ইলশা ফিশ মানে ইলিশ মাছ। ইট ওয়াজ দ্য সিজন ফর হিলশা ফিশ। এটা একটা ঋতু আসলো যে সময় শুধুই হিলশা ফিশ পাওয়া যেত, মানে ইলিশ মাছ পাওয়া যেত। ফিশারম্যান কুড থিঙ্ক অফ নাথিং বাট হিলশা ফিশ। আর যেটা জেলে মানে যেটা মাছ ধরেন মানুষ, তারা কিতা করেন হিলশা ফিশ ছাড়া অন্য কিছুর কথা তারা ভাবতে পারেন না। কাম সব দিকে কিতা হয়েছে, সব দিকে খালি মাছ বাজার লাগছে, আর মাছ বাজারও কিতা খালি ইলিশ মাছ। তো যে সময় মানুষ হাঁটিয়ে দিয়ে তারা বাজারের দিকে, বাজারের মানুষের ডাকিয়ে ডাকিয়ে হয়তরা কাম বা ই দ্য প্রাইস অফ ইলশা ইজ ডাউন টুডে। আজকে ইলশা ইলিশ মাছের দাম কম আও কিনো আইয়া আল্লাহ কইয়া ডাকরা সব মানুষরে। হাউস হোল্ডার্স মানে ঘরে যারা মানুষ, তারাও শুধু কিতা করেন ইলিশ মাছের কথা ভাবাতে হন, তারাও এই সময় আর কিছুর কথা ভাবতে পারা না। রাজপ্রসাদও কেতা হয়েছে, রাজপ্রসাদও সব মানুষে রাজার যেটা প্রসাদের মানুষ, তারাও কেতা করেন খালি ইলিশ মাছের কথা মাত্র মানে কথা কথা ডাক্তারা। একজন মানুষীকে রাজারও কইছে, ইয়োর ম্যাজেস্টি মানে মহারাজ, ইউ শুড হ্যাভ সিন দ্য হিউজ ইলশা আই কট। তা রাজার গিয়া কয়, মহারাজ আমি একটা বড় ইলশা ধরছি, তুমি একটু দেখতে আসলে। ইট ওয়াজ মানে এটা, তখন রাজার খুব বেশি রাগ উঠছে হতা শুনিয়া। রাজা এখন স্টপ ইট মানে বন্ধ করো, আর ইউ এ কোর্টিয়ার ওর এ ফিশম্যান, তুমি কি তাই একটা রাজপ্রসাদের মানুষ নেই না, রাজদরবারের মানুষ নেই না, তুমি একটা ফিশারম্যান মানে মাছ ধরার মানুষ। দ্য কোর্টিয়ার ফেল সাইলেন্ট অ্যান্ড ডাউন উইথ ডাউন কাস্ট আইস। তারা রাজপ্রসাদে যারা যারা মানুষ আসছে তারা কিতা করছেন, তারা মাথা নিচু করে দিছেন। আর তখন রাজারা কিতা করছেন, রাজা তো গরম মারি দিছেন রাগ উঠিয়া, তারা কিতা করছেন তার নিজের খারাপ লাগছে যেন তাই নীলা সব বড় গরম মারছেন। তারা কেন আই এম সরি, আই লস মাই টেম্পার, তার হয়তো আমি খুব দুঃখিত, আমি আমার টেম্পার মানে আমার রাগ উঠে গেছিলো। ইট ইজ দ্য সিজন ফর ইলশা ফিশ, এটা ইলশা ফিশ আমি বুঝি আর এটা ইলশা মাছের ঋতু। অ্যান্ড নো ওয়ান, কিন্তু হেও ইভেন গোপাল ক্যান স্টপ, ইভেন নট ইভেন গোপাল ক্যান স্টপ এনি ওয়ান ফ্রম টকিং অ্যাবাউট ইলশা ফিশ। হইতরা হইতরা হেও মানে মানে ইভেন গোপালেও যেন বন্ধ করতে পারছে না হেও ইলশা ফিশের কথা খোয়ার থাকিয়া। ও আই কুড ইউর ম্যাজেস্টি, তখন গোপালে ওটা কইছে আমি ফার্মো মহারাজ, দেন লেট মি সি ইউ বাই এ হিউজ ইলশা, ব্রিং ইট টু দ্য প্যালেস উইদাউট এনি ওয়ান আস্কিং ইউ এ ওয়ার্ড অ্যাবাউট ইট। যখন গোপালে কইছে আমি ফার্মো মহারাজ বন্ধ করতে মানুষের মুখ, তো রাজাকে তা কইছেন কইছেন যে আমি দেখতে চাই তুমি একটা বড় ইলিশ মাছ কিনিয়া রাজ রাজপ্রসাদও নিয়ে আইতা, কিন্তু সেও তোমার এই বিষয়ে কিছু জিগাইত না। আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ইয়োর ম্যাজেস্টি, তখন গোপালটো কইছে ঠিক আছে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিয়ার মহারাজ। উইথ হোয়াই ইজ ইয়োর ফেস হাফ শেভেন, তখন গোপাল যে সময় তান ঘর থেকে বাইর হইয়া তান বাজারও যাইতরা মার্কেটেও যাইতরা, তখন তান ঘর থেকে তান ওয়াইফে জিগাইছেন হোয়াই ইজ ইয়োর ফেস হাফ শেভেন, তোমার ফেস মানে তোমার মুখটা হাফ শেভ করা রাখা এখানে, মানে তান কিরা করছেন মুখের হাফ সাইড শেভ করে দিছেন আর হাফ সাইড বিনা শেভ করিয়া যাইতরা। আই এম ড্রেসিং টু বাই এ ফিশ, তখন তাই জবাব দিছেন তার স্ত্রীরে যে আমি একটা ফিশ কেনার যাইয়ার মানে একটা মাছ কেনার যাইয়ার। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, আর ইয়ে স্ক্রিমিং ইয়োর সেলফ উইথ এস, তাই নাকি তা করছেন তার স্ত্রীকে তার আবার জিগাইতরা কিতা করা তুমি তোমার মুখও খেনে মানে এস মানে হইলো ছাই, তুমি তোমার মুখও ছাই এখানে লাগারা। আই টোল্ড ইউ আই এম ড্রেসিং আপ টু বাই এ ইলশা ফিশ, তখন তাই কিতা করছেন গোপালে তার স্ত্রীর কইতরা আমি তোমার কইছি না নিয়ে আমি একটা ইলিশ মাছ কেনার যাই আর। লিসেন টু মি, তান তখন আবার তার স্ত্রী কইতরা শুনো প্লিজ ইউ কান্ট পসিবলি গো আউট ইন দোজ ডিসগ্রেসফুল রেক্স, হোয়াট আর ইউ আপ টু। তাই তখন তার স্ত্রী তানে কইতরা তুমি এলা যাইতে পারত না, তুমি কিলা নিজের জোখ বানাইয়া যারা। হাউ মেনি টাইমস মাস্ট আই টেল ইউ ওমেন, তখন গোপালে হইতরা আমি তোমার কতবার কইতাম আই এম আউট টু বাই এ হিউজ হিলশা ফিশ, আমি একটা বড় ইলিশ মাছ কেনার যাইয়া। ইটস হ্যাপেন টু হিম হি ইজ গোন মেড, তখন গোপাল তো জ্ঞান হইয়া বাইরে হয়ে গেছেন গিয়া, তার স্ত্রী পিছন দিকে কইতরা কইতরা বোধ হয় এই মানুষটা পাগল হয়ে গেছে। গোপাল বোর্ড দ্য হিলশা ফিশ অ্যান্ড স্টার্ট ওয়াকিং টুয়ার্ডস দ্য প্যালেস, তখন গোপাল বাজারও গেছেন গিয়া তাই ইলিশ মাছ নিয়ে তাই রাজপ্রসাদের দিকে রওনা হয়ে গেছেন। মাদার লুক এট দ্যাট ম্যান ইজ ইন হি কমিক্যাল, তখন বাজারে যেটা মানুষ আসলা সবে তার দিকে দেখরা, একটা তখন একটা বাচ্চা তার মারে হল মা দেখো না এই মানুষটার দেখিয়া হাস্যকর মনোহর নানি, মানে হাফ মুখ শেভ করা এরপরে ছাই লাগাই হাস্যকর মনোহর নানি, তারা সবে আলা আলা হইতরা। হি মাস্ট বি এ ম্যাডম্যান, অন্য মানুষরা কইতরা বুধ হে ফাগল।
আই থিঙ্ক হি ইজ এ মিস্টেক। সব মানুষের তারা গোপালের বিষয়ে কথা হইতরা। হোয়েন গোপাল রিচ দ্য কোর্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট? গোপাল যে সময় কোর্টও গেছেন, কোর্ট মানে কোর্টও হইয়ার পেলেইছে গেট ডুকতা, তখন বাইরে দিকে তো পেহরাদার আসলা, তারা জিজ্ঞাসা তুমি কিতা চাও? আই ওয়ান্ট টু সি দ্য কিং। তখন গোপালে হইছেন আমি রাজারে দেখতাম। ইউ কান্ট সি দ্য কিং, গেট অ্যাওয়ে উইথ ইউ। তখন রাজপ্রসাদের বাইরে যেতা পেহরাদার আসলা, তারা কইছেন না তুমি ঢুকতে পারতা না ভিতরে, তুমি বাইরে যাও, গিয়া ওখান থেকে তুমি ঘুরে আইও না, যাও ওখান থেকে। গোপাল বিগেন টু ডান্স অ্যান্ড সিং লাউডলি। তখন গোপালে কিতা করছে, বড় করে গান গাওয়া শুরু করছে আর ডান্স করা শুরু করছে। ইনসাইড দ্য প্লেস, রাজসভার ভিতরে সব দ্য মেন গিজ ক্রেজি, সবই কথা হইতরা, মানে রাজপ্রসাদের বাইরে থেকে কেউ ডান্স করে, বড় বড় করে গান গাতে, ভিতরে থেকে মানুষে হইতরা এই মানুষটা বুঝতে ফাগল, থ্রো হিম আউট অ্যাট ওয়ান্স, তারে ওখান থেকে বাইর করেই ফেলাও। আই ওয়ান্ট টু সি দ্য কিং, লেট মি ইন। তখন রাজার, তখন গোপালে কইছেন আমি রাজারে দেখতাম, আমার প্লিজ ভিতরে যাইতে দাও। ব্রিং দ্যাট ম্যান টু অ্যাট ওয়ান্স। ভিতরে থেকে রাজার সময় শুনছেন, শুনিয়া কইছেন যে ঠিক আছে, তার একবার ভিতরে আইতে দেও। সি ইয়োর মাজেস্ট্রি, ইয়েস ইয়োর মাজেস্ট্রি। রাজারে তান চাকর নগর যে তা আসলা, তারারে কইছেন তুমি তারে ভিতরে আইতে দেও। তাইন কইছেন আচ্ছা ঠিক আছে মহারাজ। গোপাল ওয়াজ ব্রড বিফোর দ্য কিং। তখন গোপালরে কিতা করছেন, তারা গিয়া গোপালরে রাজার সামনে নিয়ে আইসেন। ইটস গোপাল, রাজা দেখিয়া চিনি লাইছেন, নিয়া হইতরা ইটা ইট হে তো গোপাল, দ্য ম্যান হ্যাজ লস্ট হিজ মাইন্ড। ও তখন গোপাল তো তারা চিনছেন, চিনিয়া ফুরা হইতরা এই মানুষটা তার মানে দিমাগ হারাই দিছে পুরা। আই থিঙ্ক ইটস ওয়ান অফ হিজ ক্রেজি জোকস। অন্যজনে হইতরা বুধ হে সবসময় হাস্যকর কথা হয় না, হাস্যকর কথা হয় তো এটাও বুধ তার একটা জোকর একটা পার্ট। অল রাইট গোপাল, আউট উইথ ইট, হোয়াই আর ইউ ড্রেস ইয়াপ ইন রিডিকুলাস ফ্যাশন? তখন রাজা গোপালটা কইতরা, গোপাল তুমি কিতা মানে এলা ড্রেস লাগাইছো, কিতা ফ্যাশনের ড্রেস লাগাইছো তুমি? ইয়োর মাজেস্ট্রি, ইউ সিম টু হ্যাভ ফরগটেন সামথিং। তখন গোপালে কইছেন মহারাজ আপনি কিছু বলি গেছেন, ফরগটেন সামথিং। তখন রাজা ভাবিয়া কিতা বলছি, রাজা নিজে নিজে বাবা। তখন গোপালে কইতরা স্ট্রেঞ্জলি এনাফ নো ওয়ান সিমস টু বি ইন্টারেস্টেড ইন ইলসা ফিশ টুডে। তখন গোপালে কইছেন হোসেন আজকে বোধ হয় সেওর ইলিশ মাছের উপরে ইন্টারেস্ট নাই। ফ্রম দ্য মার্কেট টু দ্য প্যালেস and in the court no not a soul has spoken a word about its affairs. তখন গোপাল হইতে হইতে আমি বাজার থেকে রাজপ্রসাদ আইছি, প্রসাদ আইয়া ভিতরে ঢুকছি, কিন্তু আজকে সেও ইলজাফিসের কথা কিছু কইছেন না। পরে অনলি দেন ডিড দ্য কিং রিমেম্বার দ্য চ্যালেঞ্জ হি হ্যাড থ্রোন এট গোপাল। তখন রাজা কিতা, রাজার মনে হয়েছে রাজা যেন গোপালরে চ্যালেঞ্জ দিছিলাম। রাজা হাসিয়া কতরা ওয়েল গোপাল, ওয়েল মানে খুব ভালা, কংগ্রেচুলেশনস, তানে কংগ্রেচুলেশনস জানাইছেন, ইউ হ্যাভ অ্যাচিভ দ্য ইম্পসিবল ওয়ান্স এগেইন। তুমি কিতা করছো, আবার ইম্পসিবল জিনিসটা তুমি আবার করিয়া দেখাইছো। আজকের লাগি আজকে তো শেষ হয়ে গেছে চ্যাপ্টার, নেক্সট দিন আমি তোমাদের কোয়েশ্চেন আনসার লিখিয়া দিম।